নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, কলকাতা পুলিশে নতুন 2500 শূন্যপদে পুলিশ কর্মী নিয়োগ নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে কলকাতা পুলিশে শীঘ্রই 2500 শূন্যপদে নতুন পুলিশ কর্মী নিয়োগ করা হবে। তো এই 2500 শূন্যপদে নতুন পুলিশ কর্মী নিয়োগ নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। তো বন্ধুরা, তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এবং তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল যেটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখো কি বলা হয়েছে, কলকাতা পুলিশে 2500 নিয়োগ এ মাসেই। তো কি কি বলা হয়েছে আমরা দেখে নেব। করোনা পরিস্থিতিতেও সরকারি চাকরির বড় সুযোগ রাজ্যে, 2500 শূন্যপদে কর্মী নিয়োগের ছাড়পত্র পেল কলকাতা পুলিশ। সম্প্রতি বিষয়টিতে অনুমোদন দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিল রাজ্য। গত সোমবার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নিয়োগের ছাড়পত্র পাঠানো হয়েছে লালবাজারে। সূত্রের খবর, চলতি মাসেই অর্থাৎ সম্ভবত এই জুন মাসেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। দেখতে পাচ্ছ, সেই সঙ্গে বলা হয়েছে কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবলের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 1800টি। অর্থাৎ 1800 ভ্যাকান্সি কিন্তু রয়েছে কলকাতা পুলিশে, কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে কিন্তু 1800টি শূন্যপদ রয়েছে। তারপরে দেখো, বলা হয়েছে 700টি সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর পদও খালি। এই 2500 পদেই কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কলকাতা পুলিশে কনস্টেবল, লেডি কনস্টেবল এবং সেই সঙ্গে সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর বা এসআই পোস্টে, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে। আচ্ছা, এরপর দেখো, বলা হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য পুলিশে কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভায় তিনি জানিয়েছিলেন আগামী 3 বছরের রাজ্যে প্রায় 27,000 শূন্যপদে পুলিশ কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে 24,000টি কনস্টেবল এবং 2,400 সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। আর কলকাতা পুলিশের হাত ধরেই সেই নিয়োগ প্রক্রিয়া শুভারম্ভ হতে চলেছে। সূত্র মারফত জানা গিয়েছে 2,500 শূন্যপদে নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল কলকাতা পুলিশ। এই মর্মে নবান্নে একটি চিঠি দেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। নবান্ন সূত্রে খবর, গত মাসের শেষেই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কমিশনারের সেই আবেদনে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নিয়োগে দীর্ঘসূত্রিতা সহ অন্যান্য সমস্যার কারণে 2018 সালে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ভেঙে দেওয়া হয়। দেখতে পাচ্ছ, গুরুত্বপূর্ণ একটি আপডেট। তখন থেকেই রাজ্য এবং কলকাতা পুলিশের সাধারণ এবং সশস্ত্র বাহিনী সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবারও সেই বোর্ডের তত্ত্বাবধানের মাধ্যমেই কলকাতা পুলিশের সংশ্লিষ্ট শূন্যপদে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBPIB-র মাধ্যমে কিন্তু এই কলকাতা পুলিশের নতুন নিয়োগটি করা হবে। আচ্ছা, এরপর দেখো, বলা হয়েছে কলকাতা পুলিশ সূত্রে খবর, সেই নিয়োগ প্রক্রিয়ার তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। লালবাজারে এক পদস্থ কর্তা জানান, এই 2500 শূন্যপদে নিয়োগের ফলে কলকাতা পুলিশের কাজে আরও সুবিধা হবে, আরও ভালোভাবে নজরদারি চালানো যাবে শহর জুড়ে। COVID-19 পরিস্থিতিতে গোটা দেশেই কর্মসংস্থানের বিহাল ছবি ধরা পড়েছে। প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে, সেই সংকটের মধ্যেও উজ্জ্বল ব্যতিক্রম তাই পশ্চিমবঙ্গ। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই এরাজ্যে সরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই 2500 পদে পুলিশ নিয়োগ তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিসংখ্যান বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত 10 বছরে রাজ্য পুলিশে কর্মীদের সংখ্যা অনেকটাই বেড়েছে, নিয়োগ হয়েছে প্রায় 1,80,000। অর্থাৎ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ খুব শীঘ্রই কিন্তু কলকাতা পুলিশে 2500 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তোমাদের কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো এই নিয়োগের বিজ্ঞপ্তি আসলেই কিন্তু তোমাদেরকে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা শেয়ার করে লাইক করে দেবে।